আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার হাতে দেখেছেন নিশ্চয় বাবলা শুটকি। বাবলা শুটকি আমি আজকে করব ভর্তা। এখানে আমি ছোট ছোট করে টুকরা করে নিয়েছি শুকটিগুলো, আর জল দিয়েছি কড়াইতে, গ্যাসে ছড়িয়ে দিলাম, সেদ্ধ করব প্রথমে। এভাবে আমি 4 থেকে 5 মিনিট সময় শুটকিগুলো ভর্তা করে নেব। আপনারা সবাই হয়তো শুটকি ভর্তা কম বেশি পছন্দ করেন সবাই। আর শুটকি ভর্তার মধ্যে হচ্ছে এই বাবলা শুটকিটা কিন্তু খেতে অসাধারণ হয়। আমি যেভাবে করে বানাচ্ছি ঠিক সেইভাবে করে আপনারাও বানিয়ে ঘরে ট্রাই করবেন, অবশ্যই নিশ্চয় ভালো লাগবে। এবার আমার শুটকিগুলো সিদ্ধ হয়ে গেছে, অলরেডি আমি উঠিয়ে নিলাম। আর এখানে আমি প্যানে সামান্য সর্ষের তেল নিলাম, বেশ কিছু রসুন কোয়া নিয়েছি। রসুনগুলো আমি তেলে ভাজবো খুব ভালো করে, একদম বাদামি কালার হয়ে গেলে একটু সাইড করে রেখে। ওখানে আমি দুটো পেঁয়াজ কুচি করে রেখেছি, পেঁয়াজ কুচিগুলো এবার দিয়ে দিলাম, রসুনগুলো সাইড করে রেখে দিলাম। পেঁয়াজ কুচিগুলো যাতে ভালো করে ভাজা সম্ভব হয় তার জন্য আমি রসুনের কোয়াগুলো একটা প্লেটে উঠিয়ে নেব, একটা প্লেটে উঠিয়ে সাইড করে নিলাম। আর এখানে আমি কাঁচা লঙ্কা ইউজ করেছি, আপনার যে যেরকম ঝাল খান সেই হিসাবে কাঁচা লঙ্কা ইউজ করবেন। ভর্তাতে সাধারণত ঝাল অল্প বেশি খাওয়া হয়। পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেলে সেই প্যানে আমি অল্প তেল দিয়ে আবার শুটকিগুলো ভাজবো, খুব ভালো করে ভেজে নেব। খুব যে মোচমোচা করতে হবে তা নয়, অল্প করে ভাজলে হবে। শুটকিগুলো ভাজা হয়ে গেলে সমস্ত উপকরণ আমি এখানে অল্প ঠান্ডা করে নিলাম, তারপরে হবে পাটায় বাটতে হবে। পাটায় বাটলে কিন্তু শুটকি ভর্তার আসল যে স্বাদ সেটা পাওয়া যায়। মিক্সিতে করতে পারেন, কিন্তু মিক্সিতে একদম মিশমিশে হয়ে যায়, সবাই কিন্তু খেতে একদম ভালো লাগে না। এখন আমি হাত দিয়ে মধ্যের কাঁটাটা আলাদা করে নিলাম, মধ্যে একটা কাঁটা আছে সেই কাঁটাটা ফেলে দিলাম। তারপর পাটায় বেটে নিতে হবে, সমস্ত উপকরণগুলো আমি পাটায় বেটে নিলাম। আর লবণটা দেয়া হয়ে নাই, এবার আমি লবণটা এখানে অ্যাড করে দিলাম। লবণ অ্যাড করে সমস্ত উপকরণগুলো ভালো করে বেটে নিলাম। এভাবে বেটে নিলে কিন্তু স্বাদটা অসাধারণ হয়, মিক্সিতে না বাটাটাই ভালো হয়। আর যে কোনো ভর্তা পাটায় বাটার স্বাদটা কিন্তু আলাদা হয়। বন্ধুরা, এবার আমি আলতো করে মেখে নিলাম। আমার শুটকি ভর্তা রেসিপি কিন্তু রেডি হয়ে গেছে অলরেডি। আপনারা যদি দেখে পছন্দ করেন, গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগবে। এটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক নিশ্চয়ই করবেন।